পানীয় হিসেবে সারা বিশ্বে চা কফির পর সবচেয়ে বেশি বিক্রি হয় গ্রিন টি। শুধুমাত্র ওজন নিয়ন্ত্রণের জন্যই নয়, সুস্বাস্থ্যের জন্য গ্রিন টি অনেক উপকারী। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, বি, বি ফাইভ, ডি, সি, ই, এইচ, সেলেনিয়াম, ক্রোমিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ এবং সামান্য ক্যাফেইন। গ্রিন টি ক্লান্তি দূর করে, শরীর ও মনকে চাঙ্গা রাখে। এটি হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, ক্যান্সার প্রতিরোধ করে, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ইত্যাদি নিয়ন্ত্রণ করে। এছাড়া ক্যাটেচিন নামের একটি উপাদান থাকে এই চায়ে, যা ভিটামিন ই এবং সির থেকেও বেশি শক্তিশালী, যা শরীরের অতিরিক্ত মেদ ছড়াতে জোরালো ভূমিকা পালন করা ছাড়াও শরীরে বহুবিধ উপকার করে। গ্রিন টি এমনিতেই শরীরের জন্য উপকারী হলেও আপনি চাইলে এর সাথে লেবুর রস, পুদিনা পাতা, মধু যোগ করে এর গুণাগুণ আরও বাড়াতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, খাবার খাওয়ার পরপরই এবং ঘুমানোর আগে গ্রিন টি পান করা উচিত নয়। খাবার খাওয়ার পর গ্রিন টি খেলে খাবারের যেসব উপাদান রয়েছে তা শরীর শোষণ করতে পারে না, ফলে প্রয়োজনীয় উপাদানের ঘাটতি থেকে যায়। আর ঘুমাতে যাবার আগে গ্রিন টি পান করলে এতে থাকা ক্যাফেইনের কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। তাহলে বন্ধুরা, চা যদি পান করতেই হয় তবে গ্রিন টি কেন নয়।